জি আসেন। আরে বন্ধু, কি অবস্থা? এই তো, কি অবস্থা বল। আচ্ছা বন্ধু, তুই মনে হয় তাহলে এই জায়গার সবচেয়ে বড় মেডিকেল অফিসার না? না, এখানে তোর আমার উপরেও মেডিকেল অফিসাররা আছে, আর স্পেশালিস্ট ভাইরা আছে, কনসালটেন্ট আছে, তাই তো সবাই মিলে আমাদের দেখতে হয়। ও বুঝছি বুঝছি বুঝছি, তাহলে তুই মনে হয় পুরো ওয়ার্ডের হেড না? আসলে হেড না, সিনিয়র, মানে তুই বলতে পারিস সিনিয়রের মধ্যে আছি আমরা। ও তার মানে তুই হচ্ছে মানে এই এলাকার হেড, মানে তোর কোনো ডিউটি করা লাগে না, শুধু সকালে আসস আর সকালবেলা যাস না? না, ব্যাপারটা তোর হলো সপ্তাহে দুইটা নাইট ও দুইটা ইভিনিং করতে হয়। দুইটা নাইট দুইটা ইভিনিং করতে হয়? ডেফিনেটলি, আমাদের ওই ডিউটি রোস্টারটা এরকম। আচ্ছা, ও বুঝছি বুঝছি বুঝছি, তুই মনে সবচেয়ে বেশি বেতন পাস সব মেডিকেল অফিসারের চেয়ে, তোর বেতন সবচেয়ে বেশি না? না রে দোস্ত, আমরা কোনো বেতন পাই না, আমাদের বেতন নাই। তোর কোনো টাকা পয়সাও দেয় না? তুই অনারারি, তোর নাম সম্মানজনক মেডিকেল অফিসার। লুকিয়ে দোস্ত, দেখিস।